জানবেন যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি ওনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ABC News HD Live. You're watching ABC News HD Live. যে সিদ্ধান্ত নিয়েছে এটাতে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা তো মনে করেন আমরা স্বাধীন মতে চলতে পারি না, আমরা স্বামীর আদেশ মানতে হয়, যদি না মানি তাহলে তো আমরা তালাক তো মেয়েকুকিল এদিকে গিয়ে তালাক করতে হয় না, মুখে বলে আমরা তালাক নিয়ে যাই। আমরাও মোদিজি আমরা জন্য পদক্ষেপ নিয়েছে, আমরা মুসলিম মহিলার জন্য আমরা এতে দাঁড়িয়ে অনেক 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 খুশি, আপনার মুখে প্রকাশ করতে পারবো না। দেখুন, আমি প্রথমে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা মহিলারা আজকে সুরক্ষিত যে এই বিলের মাধ্যমে দীর্ঘদিন স্বাধীনতায় 70 বছর পরও আমরা নিরাপদ ছিলাম না। ঐতিহাসিক যে র্যালি, সে গতকাল যে ঐতিহাসিক জয়, গণতন্ত্রের যে মন্দির সেখানে যে ঐতিহাসিক জয় আমরা পেয়েছি তার জন্যই আজকের এই আনন্দের র্যালি। গতকাল যে আমাদের আকাঙ্ক্ষিত যে তিন তালাক বিল সেটা দীর্ঘদিনের ছিল, সেটা পাশ হয়ে গেছে, এটা মোদিজির জন্য। তো আজকের দিনটা মোদিজির জন্যই সমর্পিত। এবং আজকে আমি বলবো যে মোদিজির জন্য একটা কবিতা আমি একটু বলতে চাই, যে না পাশাকা কই না পা সাকা আব তক কই উঁচাই মোদি কি না ছু সাকা আব তক কই পরছাই মোদি কি। যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি ওনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কারণ কি, ভারতবর্ষের আশপাশে যে মুসলিম রাষ্ট্রগুলি আছে বা দুনিয়াতে যে মুসলিম রাষ্ট্রগুলি আছে তার মধ্যে বহু রাষ্ট্রের মধ্যে তিন তালাক নিষিদ্ধ আছে আইনগতভাবে, অথচ ভারতবর্ষের মধ্যে তোষণের রাজনীতি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই তিন তালাকের বিষয়ে কোনোদিনই তার সুরা হোক, তার জন্য কোনো আইন হোক, মুসলিম মহিলাদের স্বাভিমান হোক, সেটা করতে দেওয়া হয়নি। আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদি অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতবর্ষের এই বড় মাত্রায় মুসলিম বোনেদেরকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন এবং গতকালকে রাজ্যসভাতে সে বিল পাশ করিয়ে, ঐতিহাসিক বিল পাশ করিয়ে এই যে মুসলিম মহিলাদেরকে অমানসিক অত্যাচারের সামনা হতে হতো এবং একটা বাক্য তিনবার বলবে ও তার সারা জীবনের সমস্ত কিছু, ছেলে মেয়ে আদর্শ সমস্ত কিছু শেষ হয়ে যাবে, এটা অমানবিক এবং সেটা অত্যন্ত লজ্জাস্কর এবং সেটা দেশের এবং দশের জন্য ক্ষতিকারক। ABC News HD Live.